আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি নতুন ক্লাসে, তোমাদের নতুন পাঠ্য বইয়ের সাথে তোমাদের স্বাগত। আলোচনায় আমি শাহনাজ পারভীন, তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করার জন্য সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান মতিঝিলের ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো এখন তোমরা নতুন ক্লাসে নতুন বই পেয়েছো, নতুন উদ্দীপনায় পড়াশোনা শুরু করেছো। আশা করি তোমাদের সবাই নতুন বই ভালো লেগেছে। তো চলো তোমাদের মূল ক্লাসে, আমাদের মূল ক্লাস, তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে আমি কথা বলবো। তোমাদের ক্লাস শুরুর আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে মতিঝিলের ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে তোমরা প্রথমে প্রথম শ্রেণীতে ছিলে গত বছর, এবং এবছর তোমরা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী। তোমাদের মতিঝিল স্কুল ফাউন্ডেশন অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয় বলেছিল তোমাদের কি বই দেওয়ার সময় যে তোমাদের যে এই বাংলা ইংলিশ অঙ্ক পাঠ্য বইগুলো পেয়েছ, এই বইয়ের উপরে একটা ক্লাস হবে অনলাইনে, এবং এই ক্লাসের ভিত্তিতে এবং তোমাদের পড়াশোনার ভিত্তিতে যখন স্কুল খুলবে তখন একটা মূল্যায়ন পরীক্ষা হবে। তো মূল্যায়ন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে, ভালো স্থান অধিকার করতে হলে আমাদের এই যে অনলাইনে ক্লাসগুলো তোমরা ভালো করে খেয়াল করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা আমাদের এই যে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে কী প্রশ্ন আছে তার উত্তরগুলো কীভাবে লিখবে এবং উত্তরগুলো কী সেটা জেনে নিই। দেখো, প্রথমেই এখানে তোমাদের কী আছে, প্রথমে যে প্রশ্নটা আছে সেখানে 26 সংখ্যাটির একক স্থানীয় কী বলছে, অঙ্কের স্থানীয় মান কত। তোমরা স্থানীয় অঙ্কগুলোর মান কীভাবে করতে হয় মোটামুটি একটু জানো, তো এখন ভালো করে জানবে। সেটা হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, এই যে স্থানীয় মানগুলো আমরা বের করি, এখানে বলছে এই অঙ্কে একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত। এখানে 26 মানে দুইটা, একটা হচ্ছে একক, একটা দশক। তো 2 যদি আমরা আনি সেটা হচ্ছে দশক, 2-এর পর 26 না হলে সেখানে 0 হবে, সেটা হচ্ছে কি 20। তো আমাদের দশক স্থানীয় মান চায় না, আমাদের একক স্থানীয় মান চাইছে। তো একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, সেটা হচ্ছে 32 সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত। তো 32 সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে 30, কারণ এটা কোন ঘরে আছে, 30-এর ঘরে আছে। আমরা 10, 20, 30, 40, 50 এরকম যদি সংখ্যাগুলো বলে যাই তখন সেগুলো হচ্ছে দশকের গড়। তার সাথে যখন 31, 32, 33 এরকম হয় তখন একক স্থানীয় মান হলে সেটা হতো 2। তো এখানে যেমন 32-এ একক স্থানীয় মান 2 হতো, কিন্তু আমাদের প্রশ্নে কী চাইছে, দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান, সেটা হচ্ছে 30। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 3 নং প্রশ্নে যাই, সেটা হচ্ছে 8-এর ক্রমবাচক সংখ্যা লেখো। ক্রমবাচক সংখ্যা আমরা কী বুঝাই, আমরা যদি সংখ্যা হিসাবে এককভাবে বলতে চাই সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমরা যদি বলি এখানে 6 আছে, তার মানে এখানে এটা কিন্তু কী আছে, কোনো নির্দিষ্ট না যে 6তম বা পঞ্চম এরকম নির্দিষ্ট না যে কোন জায়গায় সেটা আছে, কিন্তু এখানে 1 থেকে 8 যে কোনো একটা সংখ্যা হতে পারে। কিন্তু ক্রমবাচক সংখ্যা লিখলে সেখানে 8-এর কিন্তু একদম নির্দিষ্ট করতে হবে অষ্টম। এরপরে যে 4 নম্বর প্রশ্নটা আছে সেটা দেখো, 41, 18, 20, 37, 26 সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজাও। তোমরা এই অঙ্ক বড় থেকে ছোট সাজানো সেই কেজি ক্লাস থেকে করে এসেছো, তাই বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজানো তোমাদের মধ্যে কোনো সমস্যাই না। এখানে আমার যে সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের খুঁজতে হবে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবচেয়ে বড় সংখ্যা 41, তারপরে 37, তারপরে 26, তারপরে 20, তারপরে 18। সুতরাং 5 নং প্রশ্নে চাই, 25, 84, 52 সংখ্যাগুলোর মধ্যে কোনটি বড়। তোমাদের ছোটো বড় সংখ্যা অবশ্যই বুঝতে পারছো, 1 থেকে 100 পর্যন্ত যারা পারো তারা সবাই ছোটো কোনটা বড় কোনটা বুঝতে পারো। তাহলে এখানে বড় সংখ্যাটি হচ্ছে 84, কারণ এর চেয়ে 25ও বড় নয়, 52 বড় নয়। এরপর 6 নং প্রশ্নে যাই, সেখানে হচ্ছে 75 সংখ্যাটি কথায় লেখো। কথা লেখা মানে আমরা যে একদম সহজভাবে বুঝাই বানান, ইংরেজি বানান আছে অঙ্কের সংখ্যার বা বাংলা বানান আছে, সে কথায় লেখাটা কিন্তু বাংলা বানান 75। তোমরা এটা সুন্দর করে 75 লিখবে। দেখো এখানে প্রশ্ন উত্তরটা সুন্দর করে লেখা আছে। এরপর আমরা 7 নং প্রশ্নে যাই, অঙ্কে লেখো। এইমাত্র কিন্তু আমরা অঙ্ক থেকে
কথায় লিখেছি, এখন উল্টোটা অঙ্কে লেখো, মানে কথায় লেখা আছে সেটাকে আমরা অঙ্কে করতে হবে, সেটা কি 69, তাহলে 6 9 সেটা হচ্ছে অঙ্ক। এরপর একটা দেখো মজার একটা জোক আছে, সেটা হচ্ছে 4 যোগ 5 কত। তোমরা সবাই একক অঙ্কগুলোর যে যোগ সংখ্যাগুলো যোগ করতে খুব সুন্দরভাবে ওয়ানেও পড়েছো, তাই ওয়ানেও যেরকম সহজ অঙ্ক করেছো ঠিক সেরকম 4 যোগ 5 = কত, 5-এর পর থেকে আরও 4 করে আমরা যখন গুণে যাব তখন আমাদের একটা সংখ্যা আসবে, সেটাই হচ্ছে উত্তর 9। 9 নং প্রশ্নে যাও, সেখানে একটা বিয়োগ আছে, দেখো 8 থেকে 8 - 2 = কত। এই যে বিয়োগ চিহ্ন যোগ চিহ্ন এগুলোকে ফলো করতে হবে ঠিক মতো, ফোকাস করতে পারলেই তোমরা যোগবি খুব সহজভাবে করতে পারবে। তা আমাদের কাছে যদি 8টা কিছু থাকে, সেটা 8টা পেন্সিল হতে পারে, 8টা কলম হতে পারে, সেখান থেকে 2টা কলম বাদ দিলে যেমন আমাদের 6টা থাকে, সেরকম এখানে 8 - 2 = কিন্তু 6। এরপর 10 নং প্রশ্নটা কি, 4 6 8 একটা শূন্য স্থান 12। তুমি প্রথম সংখ্যাগুলোকে ফলো করো, সেটা কি আছে, 4-এর পর 6 আছে, তার মানে ব্যবধান কত 2, 6-এর পর কত আছে 8 ব্যবধান 2। এই যে ব্যবধান 8 এবং 12, তার মানে মাঝখানে যে সংখ্যাটা হবে ব্যবধান 2 দিয়ে, সেটা কেমন, 8-এর পর 2 যোগ করলে 10 হয়, 12 থেকে 2 বিয়োগ করলেও 10 হয়, তার মানে মাঝখানে যে শূন্য স্থান আছে সেখানে 10 বসবে। অবশ্যই স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিন্তু অনেক মজার। হ্যাঁ, তারপর অঙ্কটায় আমরা যাই, সেটা হচ্ছে 4 ও 6 এর যোগফল, একটা শূন্যস্থান সংখ্যা। দেখো এখানে কিন্তু তোমাকে প্রশ্ন করা হয় না 4 ও 6-এর যোগফল কত, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারতে যে এখানে 4 ও 6-এর যোগফল হচ্ছে 10, কিন্তু তোমাকে তো কিন্তু যোগফল চাইনি, সংখ্যা চেয়েছে, মানে সংখ্যা বলতে জোড় বিজোড়। তা এখানে 4 ও 6-এর যোগফল হচ্ছে 10, আর 10 আমরা সবসময় জানি জোড় সংখ্যা, তাহলে এখানে সংখ্যার আগে শূন্যস্থান আমরা লিখবো জোড়। ঠিক তেমনি নিচের অঙ্কটা দেখো, 3 ও 8-এর যোগফল কত বলে না, একটা শূন্যস্থান লিখে সংখ্যা লিখছে, তার মানে সেই জোড় বিয়োগের। জোড় বিজোড় কীভাবে বুঝবা, 8 ও 3 যোগ করলে কী হয় 11, 11 সংখ্যাটা বিজোড়, তাহলে এই শূন্যস্থানে লিখবা বিজোড়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে, 64 একটা যোগ চিহ্ন দেওয়া, শূন্যস্থান সমান 94, তার মানে যোগফল দেওয়া আছে এবং একটি সংখ্যাও দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে। যোগফল থেকে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা তোমরা যদি বিয়োগ করে ফেলো তাহলে কিন্তু শূন্যস্থানে যে সংখ্যাটি বসবে সেটা পাওয়া যায়। অবশ্যই 94 থেকে 64 যদি তুমি বাদ দাও তাহলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 30, তার মানে আমাদের এই শূন্যস্থানে বসবে 30। এরপরে একটা অঙ্ক দেখো, উপরে আছে 55, নিচে 36, পিছনে একটা চোখ চিহ্ন আছে, তার মানে আমাদের এই জোখার চিহ্ন নিচে দেখাটা আন্ডারলাইন করে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে 55 এবং 36 যোগ করলে তোমরা এখানে কত পাবে সেই যোগফলটা লিখতে হবে। তো আমরা দেখো 6 5 11 1, তারপরে 1 থাকে সেটা 3-এর সাথে যোগ করলে হয় 4 4 আর 5 9, তার মানে 91 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। এরপর আমাদের 16 নম্বর অঙ্কে যাও, 16 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 26 যোগ 67 = কত, একদম সহজ। আমরা 7 এবং 7 যদি যোগ করি, কারণ একক সংখ্যাকে কিন্তু আগে যোগ করতে হয়, দুইটা যে সংখ্যার যোগফল তুমি বের করবা তার মধ্যে প্রথম দুইটা সংখ্যার একক সংখ্যাকে যোগ করবে, 7 এবং 7, 14-এর 4 যে এক তোমার হাতে রইলো সেটা 6-এর সাথে যোগ করলে 7 হয়, 7 আর 2 9, তাহলে কত, 94। যোগ করতে হলে কীভাবে যোগ করতে হয় তার জন্য একটা প্রশ্ন আছে তোমাদের, সেটা কি দেখো, যোগে প্রথমে কোন অঙ্কের অঙ্ক যোগ করতে হয়। এই একটু আগে তোমাদের যোগ করার জন্য যে কথাগুলো বলেছিলাম সেটা কি, যে একক গড়ের সংখ্যা, যে একক স্থানের যে সংখ্যাটা সেই দুটো আগে যোগ করতে হয়, এরপর কিন্তু দশকের গড়ে যেতে হয়, তাহলে যোগে প্রথমে কোন স্থানের অঙ্ক যোগ হয়, একক স্থানে। এবার 18 নম্বর অঙ্কে কী আছে দেখো, 35 ও 23-এর একক স্থানীয় অঙ্কদ্বয়ের যোগফল কত। তাহলে এখানে 35 এবং 23 একক ও দশক দুইটা স্থানীয় অঙ্ক আছে, এখানে একক স্থানীয় অঙ্কের মান চাইছে, তাহলে 23-এর 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর সংখ্যা, আর 35-এর একক সংখ্যা হচ্ছে, স্থানীয় সংখ্যা হচ্ছে 5, তা 5 আর 3 যোগ করলে হয় 8, তাহলে তোমাদের উত্তর হবে 8। এখন দেখো একটা কথার অঙ্ক আছে, মজার অঙ্ক, এতক্ষণ আমরা শুধু শুধু কি করছি, সংখ্যা দ্বারা অঙ্ক করছি, কোনো কথা ছিল না, কোনো গল্প ছিল না, এখন কিন্তু একটা গল্প আছে অঙ্ক। সে গল্পটা কি দেখো, রেজা একটা ছেলের নাম, 28টি বেলুন আছে, রেজার কাছে কয়টি বেলুন আছে, 28টি বেলুন আছে, এবং পরবর্তীতে দেখো আর একটা কথা লেখা আছে, রিনার কাছে আছে 15টি মার্বেল।
এখন তোমার কাছে, তুমি মনে করো 28টি বেলুন আছে, তোমার বোনের কাছে আছে 15টি বেলুন। এখন দুই ভাই বোন মিলে তোমাদের মোট কতগুলো মার্বেল আছে সেটা কিন্তু এখানে বলতে হবে। সেটা তাহলে কি হবে, যখন মোট চায় বা একত্রে কোনো কিছু চায় সেখানে কিন্তু কি করতে হয়, যোগ করতে হয়। দুই বা ততোধিক যে কোনো সংখ্যাকে যদি একত্রে কত হয় এরকম প্রশ্ন থাকে তাহলে সেখানে যোগ করতে হয়। তাহলে 28 এবং 15 যদি একসাথে যোগ করো তাহলে কি হবে, হ্যাঁ 5 আর 3 8, তাই না? আর এরকম না হলে এখানে আছে 28-এর 8, 15-এর 5, মানে একক সংখ্যাকে যোগ করতে হবে। তাহলে 8 5 13, হাতে 1, আর 1 2 আর 2 4, 43টি। তাহলে মার্বেল আর বেলুন মিলেই মোট সংখ্যা হচ্ছে 43টি। একটা শূন্যস্থান দেওয়া আছে 20 নম্বর অঙ্কে, এবং যোগ দেওয়ার পর আরেকটা 2 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, সেটা কি 68টি। তাহলে তোমাদের যদি যোগফল 73 দেওয়া আছে, একটা সংখ্যা 68 তাও দেওয়া আছে, তোমার প্রথম শূন্যস্থানটা বের করতে হবে। তোমাদের আরও একটা অঙ্ক এরকম করেছিলাম যেটা দ্বিতীয় সংখ্যাটি শূন্যস্থান ছিল। এখন প্রথম সংখ্যাটি যদি বের করতে হয় যোগফল থেকে, দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল যা হবে ওটাই হচ্ছে প্রথম সংখ্যা। তা 73 থেকে 68 চলে গেলে থাকে 5, সেই 5 এই শূন্যস্থানে বসবে। এখন এখানে 21 নম্বর প্রশ্নে দেখো আরও একটা কথা লেখা আছে, সেটা কি, 13 হচ্ছে একটা শূন্যস্থান দশক ও 3 একক। এখানে উত্তর কি হবে, 13 যে সংখ্যাটি দেওয়া আছে তার 3 যদি একক হয় তাহলে দশক সংখ্যাটি হবে 10, 10 আর 3 মিলিয়ে তো 13 হয়। তাহলে দশক হচ্ছে 10 আর একক হচ্ছে 3, তাহলে এককের গড়ের সংখ্যাটি হচ্ছে 1। এককের গড়ের সংখ্যাটি কি 1। তাহলে আবার দেখো কি লেখা আছে, আর পরবর্তী অঙ্কটা আবার ভালো করে দেখো, 10 হচ্ছে 1 দশক, 10 কি 1 দশক ও ড্যাশ একক। তাহলে এই যে 10 1 দশক, এখানে এককের ঘরে একটা শূন্য আছে, তাহলে তুমি এককের আগে যে শূন্য স্থানটা সেখানে একটা শূন্য বসাবে। এবার আবার একটা অঙ্ক দেখো, দুটি সংখ্যার বিয়োগ করতে হলে প্রথমে কোন স্থানের অঙ্ক বিয়োগ করতে হয়। একই নিয়ম যোগ বিয়োগে, যদি যোগ হোক বিয়োগ হোক সেখানে কোনো যোগ বিয়োগ করার সময় প্রথমেই একক স্থানের অঙ্ক থেকে যোগ বিয়োগের কাজটা শুরু করতে হয়, কারণ তারপর হচ্ছে দশকের গড়ে। আবার একটা বিয়োগ আছে দেখো, 39 থেকে 5, মানে 39 বিয়োগ 5 সমান কত, তাহলে 39 থেকে 5 যদি চলে যায় তাহলে আমাদের থাকে 34। কিন্তু সেটা কীভাবে, দেখো প্রথম এককের যে স্থানীয় মান সেটা যেরকম আমরা বলেছিলাম, বিয়ে করতে হলে কি করতে হয়, একক স্থানে অঙ্ক থেকে শুরু করতে হয়। একক স্থানে আছে 5 আর 39 একক স্থানে আছে 9। তাহলে আমরা 39 থেকে 5 গেলে কত পেলাম, 34। এরপরের অঙ্কটা দেখো কি আছে, 47 ও 32 দুটি সংখ্যা, এর বিয়োগফল কত, একদম সহজ। 47 উপরে লেখো একটা কাগজে, নিচে 7-এর নিচে 2, 4-এর নিচে 3 লেখে পিছনেটা বিয়োগ চিহ্ন দাও বা আন্ডারলাইন করো। তাহলে একক স্থানের কি অঙ্ক থেকে যদি বিয়োগ বা যোগ শুরু করতে হয় তাহলে আমরা কি শুরু করব, 2 আছে কত হলে 7 হবে, অথবা 7 থেকে 2 গেলে কত হবে, 5। যেহেতু আমরা 10-এর উপরে যাইনি তাই হাতে কিছু নেই, 3 আছে কত হলে 4 হবে, 1। তাহলে আমাদের বিয়োগফল কত, 15। এরপরে আর একটা অঙ্ক আছে দেখো, 78 ও 17 এর বিয়োগফলের একক স্থানীয় অঙ্ক কত। তুমি দেখো ওই যেরকম তুমি 47 ও 32 বিয়োগফলটা করেছিলে ঠিক সেরকম 78 উপরে লেখো, নিচে 17 লেখো। এখন শুধু স্থানীয় একক যে একক স্থানীয় যে অঙ্কগুলো আছে, 7 একক আছে, 17-এর একক স্থানীয় অঙ্কটা কি 7, আর 78-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তাহলে 7 থেকে 8 গেলে মাত্র কি থাকে, 1। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে বিয়োগফলে 1। তো আর একটা অঙ্ক দেখো, আমরা খুব সুন্দর কথায় অঙ্ক আছে, সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে 82, একটি সংখ্যা যদি 32 হয় অপর সংখ্যাটি কত। তোমাকে বলা হয়েছে তোমার কাছে 82টি সংখ্যা আছে, এবং এও বলা আছে তুমি এখান থেকে
কি করেছো? 32টি সংখ্যা তোমার ভাই বা বোনকে দিয়ে দিয়েছো, তাহলে তোমার কাছে কত রইলো? এরকম যদি কোনো প্রশ্ন করা হয়, ঠিক সেরকম কিন্তু এই অঙ্কটা, যে 2টি সংখ্যার যোগফল হচ্ছে 82, তার মানে তোমরা তো 2 ভাই বোনে যা আছে তার মোট ফল হচ্ছে 82, সেখান থেকে তুমি একজনকে দিয়ে দিছো সেটা হচ্ছে 32, মানে তোমার ভাইয়ের কাছে ছিল 32, সে ভাইয়েরটা নিয়ে গেছে, এখন তোমার কাছে কত রইলো? এরকম হলে কি করবা, আগে তুমি যোগফলটা লিখবা, উপরে যোগফলটা কত আছে 82, সেটা লেখার পরে কি করবা, নিচে ওই যে একটা সংখ্যা দেয়া আছে ওইটা লিখবা, সেটা কি 2-এর নিচে 2, 8-এর নিচে 3, মানে একক সংখ্যা একক সংখ্যা বরাবর থাকবে এবং দশকের ঘরের সংখ্যাটাও বরাবর থাকবে। এরপরে এটা কি বলছে, 2টি সংখ্যার যোগফল, এবং সেখান থেকে একটি কি করতে হয়েছে, 1টি সংখ্যা দেওয়া আছে, তার মানে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, মানে একটা থেকে একটা চলে গেলে সেখানে কি করতে হয়, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ চিহ্নটা দাও, আন্ডারলাইন করো, দেখো 2 থেকে 2 যদি যায় কিছুই থাকে না, একটা শূন্য, তাহলে একটা শূন্য যেহেতু, তাহলে এখানে আর হাতে কিছুই রইলো না। 3 থেকে যদি কি হয় 8 করতে হয় তাহলে 5 হয়, যদি সেটা না বোঝো তাহলে শোনো, 8 থেকে যদি 3 বাদ দাও তাহলে কি থাকে, 5 থাকে, তাহলে 5 দাও, তাহলে 5 আর ওই যে দিলা একক ঘরের একক স্থানীয় অঙ্কের যে সংখ্যাটা 0, 50, তাহলে তাহলে কি দাঁড়ালো, 2টি সংখ্যার যোগফল 82 হলে 1টি সংখ্যা 32, অপরটি হবে 50। নিশ্চয়ই তোমরা এতক্ষণ অঙ্কটা বুঝতে পেরেছো, তাহলে আমরা মা ও ছেলে বয়স নিয়ে যে একটা অঙ্ক আছে সেখানে আমরা অঙ্কটা কি দেখতে পাচ্ছি, মায়ের বয়স আছে 32 বছর এবং ছেলের বয়স আছে 12 বছর, তাদের বয়সের ব্যবধান কত? এখানে কিন্তু বয়সের যোগফলও চায় না, বিয়োগফলও চায় না, ব্যবধান চেয়েছে। ব্যবধান মানে কি, বয়সের মধ্যে একটা পার্থক্য। যেমন তুমি তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে এতটি কলম আছে, আমার কাছে এতটি আছে, অর্থাৎ তোমার কাছে 60টি কলম আছে, আমার কাছে 3টি কলম আছে, এখন আমার থেকে তোমার কয়টি কলম বেশি বা কম আছে, সেটাকে বলা হয় পার্থক্য বা ব্যবধান। তো এখানে মায়ের বয়স দেওয়া আছে, তুমি যদি একটা খাতায় লেখো তাহলে দেখো দেওয়া আছে মায়ের বয়স 32 বছর, এবং নিচে যদি লেখো ছেলের বয়স 12 বছর। তোমার কিন্তু লেখার সময় একটা জিনিস ফলো করতে হবে, তুমি যেমন 3-2 লিখবা ঠিক সেই রকম 1-2, ঠিক 3-2 বরাবর, মানে 2-এর নিচে 2, 3-এর নিচে 1, এবং আন্ডারলাইন করে বিয়োগটা যখন করবা, 2 আর 2, মানে 2 থেকে 2 গেলে কিছুই থাকে না, শূন্য, আবার হাতে কিছুই নেই কারণ তুমি 10-এর উপরে যাওনি, তাই 1 থেকে 3 গেলে থাকে 2, অর্থাৎ তোমার রেজাল্ট হয়েছে 20 বছর। তো মায়ের বয়স কি ছেলের বয়সের থেকে 20 বছর বেশি, তার মানে তাদের বয়সের ব্যবধান কত, 20 বছর। তোমরা এতক্ষণ যে 1 থেকে 28 শুনলে কিভাবে কঠিন না মজার? তাই প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তুমি এই ধৈর্য সহকারে যে 1 থেকে 28 নং প্রশ্নগুলোর উত্তর এবং প্রশ্নগুলোর অঙ্কগুলো কিভাবে করবে সেটা শুনলে, এই জন্য তোমাদেরকে আমি কি বলবো, একদম আন্তরিকভাবে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও। এবং তোমাদের নতুন ক্লাসে ওঠার জন্য যেমন স্বাগতম জানাচ্ছিলাম, নতুন ক্লাসে পাঠ্য বইগুলোকে মনোযোগ দেওয়ার জন্য বারবার বলবো, আবারও বলতেছি, তোমাদের অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি, তারা মনোযোগ সহকারে ক্লাসটি তোমাদের ধৈর্য সহকারে শোনালো, দেখালো, এবং আশা করি তারা তোমাদেরকে ক্লাসটি বোঝার জন্য এবং খাতা কলমে লিখতে পারো যাতে সেই চেষ্টা করানোর জন্য তাদেরকে অগ্রিম ধন্যবাদ দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো এবং প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। আসসালামু আলাইকুম। শাহনাজ পারভীন, মধুজনী ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।